আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আপনাদেরকে এবার একটা জাদু দেখাবো আমি। আচ্ছা, আপনি যদি ফ্রিতে SMS দিতে পারেন কেমন হবে ব্যাপারটা? শর্ত প্রযোজ্য, শর্ত প্রযোজ্য। আবার এই কথাটা বলতেছি ভাই, একবারে ফিরি না তো। চলেন আমি আপনাদেরকে একটা চমক দেখায় নিই। প্রথমে বলবে যে হ্যাঁ ভাই, এটা তো চমকই। তো সর্বপ্রথম কি করতে হবে, আমার ফোনের ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তো ভালো মতো দেখেন, আমি আমার ফোনের ব্যালেন্সটা দেখাচ্ছি। পয়সা কত, টাকা কত পয়সা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? এখানে দেখেন 2555 বা 55 যাই বলেন, 90 পয়সা আছে, খেয়াল করে দেখবেন। এখন আমি একটা SMS দিব, SMS দিলে অবশ্যই এটার চার্জ কাটার কথা, তাই না? তো দর্শক শ্রোতা, আমি আমার SMS মেসেজ ফোল্ডারে ঢুকলাম। ঢুকার পরে আমি একজনের মেসেজ দিতে চাই। কি মেসেজ দিব, যেমন কি খবর তোর, কি খবর তোর। ওকে, আমি মেসেজ দিয়ে দিলাম। এই পাশে কিন্তু এই ফোনটাতে এই নাম্বারে কিন্তু মেসেজটা আমি দিছি। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে দেখেন মেসেজ চলে এসেছে। আচ্ছা, দেখেন আমি মেসেজ বক্স থেকেই ওপেন করতেছি। হ্যাঁ, কি খবর তোর, মেসেজ চলে এসেছে। কয় টাকা কাটছে আমার, চলেন এবার একটু দেখা যাক কয় টাকা কাটছে। আরে ভাই রে ভাই, ভালো মতো খেয়াল করে দেখেন, ব্যালেন্স একটু আপনাদেরকে দেখাই কয় টাকা কাটলো। দেখেন, এক পয়সাও কাটে নাই। তার মানে কি এটা ফ্রিতে আমি SMS দিলাম? অবাক লাগতেছে না ব্যাপারটা? আর ভিডিওটা শেয়ার করেন। অনেকেই বলে যে আমার এই অভিনয়গুলো ভালো লাগে না। ভাই, আমি যদি রোবটের মতো কথা বলি তাহলে তো আমি টেলিভিশন চ্যানেল হয়ে গেল ভাই। এটা তো আর ব্যক্তিগত কোনো পেজ থাকলো না। তো আমি আপনাদেরকে আজকে আমাদের যে মেসেজ যে সফটওয়্যারটা থাকে, এই সফটওয়্যারটার দুইটা ইম্পর্টেন্ট সেটিং বা কাজ আপনাদেরকে শেখাবো, যে কাজটা ব্যবহার করে ভাই আপনার কাছে ভালো লাগবে এবং আপনি বলবেন যে ভাই আলামিন ভাই একটা ভালো জিনিস শিখাইছে। প্রথম কথা আসেন, যেমন এটা একটা স্যামসাং ফোন। এই ফোনে কিন্তু ডিফল্টভাবে স্যামসাংয়ের SMS এর মানে মেসেজের যে ইয়েটা অ্যাপসটা আছে সেটা দেওয়া আছে। এটা কিন্তু রিয়েলমি ফোন, এটাতে দেখেন গুগলের ইয়ে দেওয়া আছে, মেসেজ দেওয়া আছে। তো যাদের এই গুগলেরটা দেওয়া আছে তো তাদের ভাই নতুন করে ইনস্টল দেওয়ার দরকার নাই। আর যাদের অন্য কোনো ইয়ে দেওয়া আছে তো তারা কি করবেন, এই কাজটা করার জন্য আপনারা অবশ্যই এই যে প্লে স্টোরে গিয়ে মেসেজ লিখে সার্চ দিবেন, তাহলে এই যে এই মেসেজটা কিন্তু পেয়ে যাবেন, অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা দুইটা ফোনেই তাহলে এই মেসেজ অপশনটা এখন অন আছে। তো দুইটা ফোনেই একটা কাজ করতে হবে, কি কাজ, ফোনের ভিতরে সিম প্রবেশ করান, সিম প্রবেশ করে ওপেন করেন। ওপেন করার পরে এখান থেকে আপনি এখানে থ্রি ডটে চাপ দেন, সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পরে এই যে চ্যাট ফিচার লেখা আছে এইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে হবে, এবং ফোন নাম্বারটা যেহেতু আপনার ফোনের ভিতরেই থাকে তো আপনারা সবাই ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন। কিভাবে দেখাচ্ছি, চলেন। আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই মেসেজ অ্যাপে গিয়া এখানে এই যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে গিয়া এখানে সেটিংয়ে যাইতে হবে। এরপরে এখানে এই যে চ্যাট ফিচার আছে এখানে যাওয়ার পরে আপনার ফোন নাম্বারটা দিয়ে অবশ্যই ভেরিফাই করতে হবে, না হলে এসব সুবিধা আপনি পাবেন না। এখানে যাওয়ার পর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে ভেরিফাই নাওয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমরা জিরোর পর থেকে নাম্বারটা তুলেছিলাম, তো এখন এই যে ভেরিফাইয়ের জন্য আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। কিছু সময় লাগবে ভেরিফাই হওয়ার জন্য, আমার তো বেশ সময় লাগছে, আপনারা একটু অপেক্ষা করবেন। দর্শক শ্রোতা, তাহলে আপনার এবং আপনার বন্ধুর দুইটার ফোনেই তাদের যে মেসেজ অ্যাপটা আছে সেটা ভেরিফাই করা, ঠিক আছে, দুইটা ভেরিফাই করে নিয়েছেন আপনি। এখন দেখেন কীভাবে ফ্রিতে আমরা মেসেজটা দেই। খেয়াল করে দেখেন, আমি আমার এই যে মেসেজ অ্যাপটা এটাতে ইনস্টল দেওয়া, এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমি কি করব, এখানে এই যে স্টার্ট চ্যাট লেখা আছে স্টার্ট চ্যাটে চাপ দিব, এবং আমার ওই বন্ধুর ওই ফোন নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে সে রেজিস্ট্রেশন করেছে, আমি সেই নাম্বারটা লিখে দিচ্ছি। সেই নাম্বারটা লিখে ডানে চাপ দিব। খেয়াল করে দেখেন এখানে একটা অপশন চলে এসেছে, চ্যাটিং উইথ আলামিন। এখন আমি যে মেসেজটাই দিব এই মেসেজটার জন্য কোনো টাকা পয়সা কাটবে না, ইন্টারনেটের মাধ্যমে এটা চলে যাবে। হাই মেসেজ চলে এসেছে, ইন্টারনেটের মাধ্যমে চলে এসেছে। এখন কথা হচ্ছে এই যে ডেলিভারি হয়ে গেছে। এখন এই ফোনে যদি ইন্টারনেট কানেকশন অফ থাকে তাহলে কি হচ্ছে, দেখেন আমি হাই মেসেজ দিলাম কিন্তু এই মেসেজটা সেন্ড হয়েছে, ডেলিভারি হয় নাই। কিন্তু আমি যদি এই যে এখানে তালা অপশন আছে, তালা অপশনে ক্লিক করি, এখানে বলতেছে যে ওই ফোন যখন ইন্টারনেট কানেকশনের সাথে সংযুক্ত হবে তখন আমরা এই মেসেজটা সেন্ড করে দিব। আপনার যদি মনে হয় যে না ভাই এখন ইমার্জেন্সিভাবে মেসেজটা পাঠাইতে হবে, তাহলে আপনি এই যে সুইচ টু টেক্সটে চাপ দেন, তাহলে এইটা আপনার ফোনের টাকা কেটে নিয়ে আপনার এই মেসেজটা ওখানে সেন্ড করে দিবে।
দেখেন মেসেজ চলে গেছে, এটার জন্য কিন্তু আপনার টাকা দিতে হয়েছে। এখন কিন্তু আপনি আর সেই চ্যাট অপশন পাবেন না, দেখেন এখন সরাসরি মেসেজ অপশন আছে। তো আপনাকে আবারও পুনরায় আসতে হবে এখানে, এসে এই যে স্টার্ট চ্যাটের চাপ দিয়ে, আপনার ওই অপশন স্টার্ট চ্যাটের চাপ দিয়ে, ফোন নাম্বার দিয়ে আপনার আবারও চ্যাট শুরু করতে হবে, তাহলে আবারও আপনি এই অপশনটা পাবেন। এই যে এখানে ফ্রিতে আবারও যাচ্ছে, তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা এটা আবারও কী করলাম, এখানে টেক্সটে চাপ দিয়ে দিলাম। তো আমরা আমরা বলেছিলাম এবার দর্শক শ্রোতা, আমরা বলেছিলাম আরেকটা বিষয় আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে দেখেন সাপোজ আপনার একজন বন্ধুর জন্মদিন আপনার প্রায় আপনি ভুলে যান, তো আপনি চাচ্ছেন যে জন্মদিনের ঠিক 12টার সময় বা 12:01 তার কাছে একটা বার্থডে মেসেজ চলে যাক, অটোমেটিক আমার ফোন এটা করবে। আপনি কিন্তু শিডিউলভাবে SMS দিতে পারেন। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে প্লাস বাটন আছে, এখানে প্লাস বাটনে চাপ দিলে এখানে কিন্তু শিডিউল সেন্ড নামের অপশন আছে, দেখতে পাচ্ছেন। তারপরে আপনি এখানেও এখানেও পেয়ে যাবেন, সাপোজ হ্যাপি বার্থডে আপনি আপনার প্রিয়জনরে দিতে চান, আমি ভাই সংক্ষেপে লিখলাম। তো এখানে যে মেসেজ অপশন চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখার পরে এখানে আপনি এই যে পিক ডেট এবং টাইম, কোন ডেটে তার জন্মদিন আছে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়া আপনি এখানে চাপ দিলেন, এবং কয়টার সময় আপনি মেসেজটা তার কাছে পাঠাতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। এখন আপনি এখানে সেভ করে দিলেন এবং এখানে সেন্ড করে দিলেন, তাহলে এই মেসেজটা কিন্তু আপনি যে ডেটে দিয়েছেন এই ডেটেই কিন্তু চলে যাবে। তার মানে আপনার, আপনি ভুলে গেলে আপনার ফোন কিন্তু ভুলবে না, আপনার ফোন কিন্তু এটা মেসেজটা পাঠিয়ে দিবে ঠিক টাইমে। তো আশা করি আজকের এই দুইটা সেটিং আপনাদের কাছে ভালো লাগছে, তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ভাই। আল্লাহ হাফেজ।